হযরত, সেদিন একজন বক্তা বলছিলেন, একদিন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমার ছেলে খুব বেশি মিষ্টি খায়, আপনি ওকে মিষ্টি কম খেতে বলে দিন। নবীজি বললেন, তুমি ওকে কিছুদিন পরে নিয়ে এসো। কিছুদিন পর পুনরায় এলে নবীজি ছেলেটিকে এত বেশি মিষ্টি খেতে নিষেধ করেন। তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওকে প্রথম দিন নিষেধ করেননি কেন? নবীজি বললেন, আমার নিজেরও মিষ্টি বেশি খাওয়ার অভ্যাস ছিল, একই দিনে আমি মিষ্টি খাওয়ার অভ্যাস ত্যাগ করেছি। হযরত, সূত্রগতভাবে এই ঘটনাটি কতটা সত্য? ঘটনাটি সম্পূর্ণ অসত্য, নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ কোনো হাদিস গ্রন্থে আমরা এই বর্ণনাটা পাইনি। উপরন্তু বিবেক বুদ্ধির আলোকে যদি ভাবা হয় তাহলে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে এটা অবাস্তব। কেননা তোমরা নিশ্চয়ই জানো, এক সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর মধু নিষিদ্ধ করে নিয়েছিলেন। তাহলে মধুর মতো মিষ্টি, উপকারী, সুস্বাদু খাদ্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নিমেষে নিজের উপর নিষিদ্ধ করে নিলেন, সেটা বর্জন করার দৃঢ় সংকল্প করলেন। কিন্তু তুমি যে ঘটনা জিজ্ঞেস করেছো, ওই ঘটনায় মিষ্টি খাওয়ার অভ্যাস ত্যাগ করতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকদিন লেগে গেল। এটা তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের খেলাফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বড় সবর করনেওয়ালা, খুবই সংযমী মানুষ। তো সামান্য একটা মিষ্টি খাওয়ার অভ্যাস ত্যাগ করতে তার কয়েকদিন লেগে গেল, এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের খেলাফ, বোঝা গেল এটা ভিত্তিহীন কথা।